প্রাইমারি টেট 2014 সংক্রান্ত মামলা চলছে আদালতে এবং সিবিআই তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই মুহূর্তে একটি বড় খবর সামনে আসছে, সিবিআই 6টি হার্ড ডিস্ক উদ্ধার করেছে এবং সেই হার্ড ডিস্কে প্রচুর তথ্য রয়েছে। পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তো অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ারও করতে পারেন, দেখতে থাকুন। নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বলা চলে সিবিআই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে। তার কারণ, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে অভিযান চালিয়ে সিবিআই যে 6টা হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেই হার্ড ডিস্কে কিন্তু তথ্য ভাণ্ডার রয়েছে, যেটা জানা যাচ্ছে নিয়োগ তালিকা থেকে শুরু করে ডিজিটাইজড ওএমআর শিট সব কিছু কিন্তু সিবিআই হাতে এসেছে। এবং এপিসি ভবনে যে অভিযান চলেছিল সেখান থেকেই কিন্তু এই হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। এবং এই হার্ড ডিস্কের তথ্য থেকে এটা পরিষ্কার যে 2014 সালের যে টেট পরীক্ষা হয়েছিল, টেট পরীক্ষার পার্সপেক্টিভে তার ভিত্তিতে যে নিয়োগ হয়েছিল, যে নিয়োগকে ঘিরে দুর্নীতির বাসা বেঁধেছে গোটা রাজ্যে, যার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন পর্ষদ সভাপতি এখন জেলে কার্যত রয়েছেন, সেই তথ্য ভাণ্ডার কিন্তু সিবিআই হাতে পেল এতদিন পরে। কোর্ট কয়েকদিন আগে সিবিআইয়ের কাছ থেকে এই ডিজিটাইজড ওএমআর শিটের কপি চেয়েছিল, তখন কিন্তু সিবিআই তা দিতে পারেনি। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদে অভিযান চালিয়ে সিবিআই 6টি হার্ড ডিস্ক উদ্ধার করেছে, যে হার্ড ডিস্কে রয়েছে ডিজিটাইজড ওএমআর ডেটা, নিয়োগ তালিকা এবং মেধা তালিকা। এবার দেখার তদন্ত কি শেষ ল্যাপে গিয়ে পৌঁছয়, তদন্তের কি শেষ হয়, সিবিআই কি শেষ করতে পারবে তদন্ত, এটাই এখন দেখার। একেবারে প্রাথমিকের ক্ষেত্রে যে অরিজিনাল ওএমআর শিট সেগুলোকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, ফলে ভরসা কিন্তু এই ডিজিটাল ওএমআর শিটগুলো। তার কারণ, এই ডিজিটাল ওএমআর শিটের উপর ভরসা করেই কিন্তু সিবিআই এবং অন্যান্য যে তদন্তকারী সংস্থাগুলো আছে তারা এগোবে, কোর্টেও কিন্তু সেগুলো পেশ হবে। এবং যেহেতু এডিটেবল কপি রাখা হয়েছিল, সেক্ষেত্রে এই ডিজিটাল ওএমআর শিট, ডিজিটাল মেধা তালিকা খুব গুরুত্বপূর্ণ। সিবিআই যেগুলোকে উদ্ধার করলো, ডিজিটাল ডেটার অর্থ হচ্ছে যে কতজনে 2014 মেধা তালিকার ভিত্তিতে 2014 যারা টেট পাস করেছিলেন, তারপর তাদের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত নথি সিবিআই পেল এবং ডিজিটাইজড ফরম্যাটে পেল। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু এডিটেবল কপি, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু মাস্টার কপিতে ফিরে যাওয়া সম্ভব, বা সেই পরিকল্পনা প্রসেস রয়েছে। সেক্ষেত্রে সিবিআই যদি সেই পদ্ধতিকে কাজে লাগিয়ে মাস্টার ডেটা উদ্ধার করতে পারে, তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অর্থাৎ নিয়োগে যে দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতির ব্যাপ্তি কতটা, কতজন দুর্নীতির ফলে উপকৃত হয়েছে, এগুলো কিন্তু সিবিআই এবার জানতে পারবে। এবং এই ডিজিটাইজড ওএমআর যে শিট, সেটা কিন্তু হাইকোর্টে পেশ করতে পারবে বা অন্য কোনো আদালতে পেশ করতে পারবে। স্বাভাবিকভাবে সিবিআই হাতে ডেটা মাইন পেয়েছে, বা ডেটা মাইনটা ব্লাস্ট যদি হয়, তাহলে কিন্তু কার্যত বলা চলে অনেকের মুখোশ খুলে যাবে, অনেক দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে। যেখানে তদন্তটা আটকাচ্ছিল সেই তদন্তের নথি কিন্তু সিবিআই হাতে পেল। এবার দেখার তদন্ত টান নেয় কিনা, তদন্ত সজোরে এগিয়ে যায় কিনা, শেষ লেভেলে পৌঁছয় কিনা।